কেমন আছো বাচ্চারা? নিশ্চয়ই ভালো। ভালো থেকো, সাবধানে থেকো, শরীরের যত্ন নিও, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা পড়ব কথা সাহিত্য পৃষ্ঠা নাম্বার 3। কি আছে বইটা খোলো। জাতীয় সঙ্গীত আছে, জাতীয় সঙ্গীত যেটা আমরা স্কুলে প্রতিদিন করি, তোমরাও করো আমরাও করি, তাই না? তো আজকে জাতীয় সঙ্গীত সম্পর্কে কিছু বলবো। জাতীয় সঙ্গীত করার কিন্তু নিয়ম 52 সেকেন্ড। আর জাতীয় সঙ্গীত যেহেতু আমাদের দেশের মান ও মর্যাদার প্রতীক, তাই জাতীয় সঙ্গীত করার সময় সবসময় সোজা হয়ে দাঁড়াতে হয়, মাথা উঁচু করে গাইতে হয়। এই সময় কোনো রকম কথাবার্তা হাসি ঠাট্টা করতে হয় না। এতে কি হয়, আমাদের জাতীয় সঙ্গীতের অপমান হয়, সাথে আমাদের দেশেরও অপমান হয়। তাই এখন থেকে যখন জাতীয় সঙ্গীত করবে, যদি না জেনে থাকো, না জেনে করে থাকো, তাহলে এসব জিনিস কিন্তু আর করবে না, ঠিক আছে? আমি জানি তোমরা করবে না, তোমরা ভালো বাচ্চা, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা তো রোজ বলি না, জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। এটার অর্থ জানো কি? এটা লিখেছিলেন কে বলো তো? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এটা লিখেছিলেন 1911 সালে। কিন্তু এটা জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি লাভ করে 1950 সালে। আমাদের দেশ স্বাধীন হয় যখন 15ই আগস্ট 1947 সালে, তারপরে এটা জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি লাভ করে। তো রবীন্দ্রনাথ ঠাকুর শুধু কিন্তু কবি ছিলেন না, শুধু লেখক ছিলেন না, শুধু সাহিত্যিক ছিলেন না, শুধু চিত্রকর ছিলেন না, তিনি কিন্তু একজন সত্যিকারের দেশপ্রেমীও ছিলেন। যারা দেশকে ভালোবাসেন তাদের কিন্তু সবসময় সৈনিক হয়ে দেশের জন্য লড়তে হয় না, সবাই যে যার নিজের কাজের মাধ্যমে কিন্তু দেশের উন্নতি করতে পারে, দেশকে সাহায্য করতে পারে বা দেশের মান সম্মান বৃদ্ধি করতে পারে। তো রবীন্দ্রনাথ ঠাকুর যেহেতু কবি ছিলেন, তাই তিনি তার লেখার মাধ্যমে ভারতের জনগণকে উদ্বুদ্ধ করার জন্য, একত্রিত হওয়ার জন্য এই জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন। তো আমি প্রত্যেকটা লাইন তোমাদেরকে আজকে বলি, লাইনের অর্থগুলো কি, ঠিক আছে? জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর কী বলেছেন, ঈশ্বরের কাছে কী বলেছেন, জনগণের কর্মকাণ্ডে দেশের ভাগ্যের উন্নতি হবে, জনগণ এমন কাজ করবে যার ফলে দেশের ভাগ্যের উন্নতি হবে। পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, ভারত উড়িষ্যা বঙ্গপ্রদেশের মানুষদের হৃদয় এই ধ্বনি ধ্বনিত হবে, তারা জাগ্রত হবে। বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ, বিন্ধ্যা হিমাচল পাহাড়, এগুলো তো পর্বতদেশ না, বিন্ধ্য পর্বত হিমাচল প্রদেশ, এগুলো যেগুলো পার্বত্য এলাকা সেখানেও এই উন্নতির ধ্বনি প্রতিধ্বনিত হবে। প্রতিধ্বনিত হওয়া মানে কোনো শব্দ ঘুরে 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 আসা। মনে করো তুমি একদিন একটু সকালবেলা ক্লাসে এলে, তখন ফাঁকা থাকবে ক্লাস, তখন যদি তোমার নিজের নাম ধরে বা মা বলেও ডাকো, দেখবে সেই মা শব্দটা ঘুরে 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 আসছে। এই যে ঘোড়া বারবার বারংবার শোনা, এই আওয়াজটাকে বলে প্রতিধ্বনিত হওয়া। তাই বলছে কবি এখানে যে শুধু জনগণের মধ্যে না, পর্বত্যা দেশেও এই ধ্বনি প্রতিধ্বনিত হবে। কোন ধ্বনি? যে জনগণের কর্মকাণ্ডে দেশের ভাগ্যের উন্নতি হবে। তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে। আচ্ছা, তার আগে লাইনটা একটু বাদ পড়ে গেছে। বিন্ধ্যা হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ, গঙ্গা যমুনার জলের সাথেও মিশ্রিত হবে এই ধ্বনি, সেখানেও এই ধ্বনি উদ্বেলিত হবে। তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে, ভারত মাতা তোমার আশীর্বাদে এই জাগরণ শুভ হবে। জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, সবাই তোমার জয়গানের মাধ্যমে, তোমার আশীর্বাদের মাধ্যমে সকল দেশবাসী উদ্বুদ্ধ হবে। জয় হে জয় হে জয় 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 হে, তোমার জয় হবে, তোমার জয় হবে, তোমার জয় হবে। তাহলে বোঝা গেল জনগণ মন অধিনায়কের সারমর্ম কী, মূল তথ্য কী? যা বুঝলে তোমার নিজের মতো করে খাতার মধ্যে লিখবে, এবং যখন স্কুল খুলবে তখন আমাকে অবশ্যই দেখাবে, ঠিক আছে? আমরা আলোচনা করব
পৃষ্ঠা নাম্বার 4 আমার ছেলেবেলা। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো করে জনগণ বারবার করে পরিষ্কারভাবে উচ্চারণ করবে এবং পড়বে আর খাতার মধ্যে লিখবে তোমার মতো করে। পড়ার সাথে সাথে লেখার সাথে সাথে আরেকটা যেটা তোমরা কাজ অবশ্যই অবশ্যই করবে, এখানে কতগুলো শব্দ আছে যুক্তাক্ষর যুক্ত শব্দ, বিশেষ করে সেসব, যেমন পাঞ্জাব, সিন্ধু, রফলাযুক্ত শব্দ দ্রাবিড়, বঙ্গ, বিন্ধ্য, গঙ্গা, উচ্ছল, জলধি তরঙ্গ, মঙ্গল, দায়ক। এগুলো একটু কঠিন শব্দ, কঠিনও ঠিক বলবো না, এগুলো যুক্তাক্ষর শব্দ বা রফলাযুক্ত শব্দ আছে। যেরকম এখানে রফলাযুক্ত শব্দ আছে দ্রাবিড়, রয়ফলা আছে, বিন্দ, বিন্দ পর্বতেও জফলা আছে, আর পঞ্জাব, বঙ্গ, সিন্ধু, গঙ্গা, উচ্ছল, জলধি তরঙ্গ, মঙ্গলদায়ক, এগুলো হচ্ছে যুক্তাক্ষর যুক্ত শব্দ। এগুলো এই যে নটা এখানে বানান লিখে দিলাম, এই নটা বানান খাতার মধ্যে লিখে দুবার দুবার করে অবশ্যই লিখবে। তাতে কি হবে, তোমাদের বানানটা শুদ্ধভাবে জানা হয়ে যাবে, শেখা হয়ে যাবে এবং লেখার সময় তোমরা নির্ভুলভাবে লিখতে পারবে। ঠিক আছে, আচ্ছা এবার আসি পৃষ্ঠা নাম্বার 4। দেখো এখানে আর একটা গল্প আছে, রবি ঠাকুরের গল্প আমার ছেলেবেলা। আগে গল্পটা আমি তোমাদেরকে পড়ে শোনাই। চাকরদের বড় কর্তা ব্রজেশ্বর, ছোট কর্তা যে ছিল তার নাম ছিল শ্যাম। বাড়ি যশোরে খাঁটি পাড়াগাঁয়ের ছেলে। পাড়াগাঁ বলতে কি বোঝায়, যাদের পল্লীগ্রামে যাদের বাড়ি। তাহলে এই শব্দগুলো যেমন তোমরা পড়বে এবং লিখবে, তার সাথে দু তিনটে প্রশ্নের উত্তরও তোমাদের জানতে হবে। যেমন আচ্ছা, জাতীয় সঙ্গীত সম্পর্কে আমাদের আরও কতগুলো জিনিস জানা দরকার। যেমন যদি কেউ প্রশ্ন করে আমাদের জাতীয় সঙ্গীত কি, কি বলবে? জনগণ মন, অর্থাৎ জনগণ মন আমাদের জাতীয় সঙ্গীত। এর রচয়িতাকে, রবীন্দ্রনাথ ঠাকুর এর রচয়িতা। জাতীয় সঙ্গীত গাইবার নির্ধারিত সময়সীমা কি? জাতীয় সঙ্গীত গাইবার নির্ধারিত সময়সীমা 52 সেকেন্ড, অর্থাৎ আমাদের 52 সেকেন্ডের মধ্যে জাতীয় সঙ্গীত গাইতে হবে। এর বেশি দীর্ঘায়িত করলেও চলবে না, এর থেকে কম করলেও চলবে না। আচ্ছা, জাতীয় সঙ্গীতে কোন কোন নদীর নাম আছে? গঙ্গা ও যমুনা। জাতীয় সঙ্গীত কোন কোন প্রদেশ নাম আছে? পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা ও বঙ্গ। এই কয়েকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে। এবার ভালো করে বাড়িতে আবার পড়বে, যেগুলো বললাম যেখানে এখানে কতগুলো যুক্তাক্ষর বা জফলাযুক্ত শব্দ আছে সেগুলো আলাদা করে খাতায় লিখবে, আর এই প্রশ্নোত্তরগুলো খাতার মধ্যে লিখবে। আর জাতীয় সঙ্গীতের যে নিয়মাবলী, যেমন মাথা উঁচু করে গাইতে হয়, সময়ে নির্ধারিত সময়সূচির মধ্যে গাইতে হয়, এই সময় কোনো সময় কথা বলতে হয় না, আর যদি পথে ঘাটে চলতেও কোনো সময় জাতীয় সঙ্গীতের সুর তোমার কানে ভেসে আসে, তখন সেখানেই দাঁড়াতে হয় জাতীয় সঙ্গীতের সম্মান করার জন্য। মনে থাকবে এই পর্যন্তই। তাহলে আজকে আমরা জাতীয় সঙ্গীত সম্পর্কে কিছু জানলাম। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।